দুই হাজার বাইশ সালে এসএসসি পরীক্ষার্থীদের ফল নভেম্বর মাসে প্রকাশিত হবে আইসকারি ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত বলার চেষ্টা করব মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী সাতাশ থেকে ত্রিশ নভেম্বরের মধ্যে প্রকাশ করা হতে পারে ইতিমধ্যে ফলাফল তৈরির কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা চেয়ারম্যান ফলাফল প্রকাশের তারিখ জানিয়ে নভেম্বরের শুরুতে একটি প্রস্তাব আন্তঃশিক্ষা সমন্বয়কারী বোর্ড থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে মন্ত্রণালয় থেকে এ প্রস্তাব যাবে প্রধানমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রী যেদিন সম্মতি দেবেন সেদিনই ফল প্রকাশ করা হবে বর্তমানে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি চলছে সূত্র জানিয়েছে অনেক পরীক্ষক এরই মধ্যে উত্তরপত্র মূল্যায়ন করে শিক্ষা বোর্ডে পাঠাতে শুরু করেছেন কোথাও আবার শেষ দাপে মূল্যায়ন যাচাই করা হচ্ছে এ বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার মঙ্গলবার সন্ধ্যায় বলেন পরীক্ষা শেষ হওয়ার ষাট দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হয় ফলাফল প্রকাশের জন্য সাতাশ থেকে ত্রিশ নভেম্বরের অথবা এক ডিসেম্বরের সম্ভাব্য সময় উল্লেখ করে নভেম্বরের প্রথম সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে মন্ত্রণালয় থেকে এ প্রস্তাব যাবে প্রধানমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রী যেদিন সম্মতি দেবেন সেই দিনই ফল প্রকাশ করা হবে